डियर স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজি টেক্সটের ক্লাস করব। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে দ্য পুষ্কর ফেয়ার। পুষ্কর ফেয়ার এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা এসে, একটা প্রবন্ধ আর কি, যেটা রাজস্থানে যে অক্টোবর নভেম্বর মাসে যে পুষ্কর মেলা বা পুষ্কর ফেয়ার হয় সেটা নিয়ে লেখা হয়েছে। তো আমরা যে এখানে যে এসেটা দেওয়া হয়েছে, যে টেক্সটটা, সেটা এবার শুরু করব। ফ্লেমিং রেডস, সানফ্লাওয়ার ইয়েলোস অ্যান্ড রাইপ অরেঞ্জ শেডস আর দ্য মোস্ট ভিজিবল কালার্স ওয়েন ইউ গো টু রাজস্থান। অর্থাৎ আগুন রঙা লাল, সূর্যমুখী ফুলের মতো হলুদ আর একদম পাকা কমলা লেবু যেরকম হয় সেরকম কমলা, এই যে রঙগুলো সেগুলো খুব বেশি পরিমাণে দেখা যাবে আর কি যখন আমরা রাজস্থানে যাব। এনি গ্রুপ এস্পেশালি অফ ওমেন ইজ শিওর ইজ ভেরি কালারফুলি অ্যান্ড আই ক্যাচিং। যে কোনো গ্রুপ, যে জেনারেলি মহিলাদের যে গ্রুপ আর কি, বিশেষ করে তাদের এই গ্রুপটা আর কি অবশ্যই খুব রং বেরং আর কি, মানে রঙিন এবং খুব আই ক্যাচিং, মানে হচ্ছে চোখে লাগার মতো এতটা সুন্দর লাগবে। বাট দ্য বেস্ট টাইম টু বি ইন রাজস্থান ইজ হোয়েন দ্য ফেমাস মেলা অ্যাট পুষ্কর ইজ অন। কিন্তু রাজস্থানে যাওয়ার যে সবচেয়ে সঠিক সময়টা আর কি, সবচেয়ে ভালো যে সময়টা, সেটা হচ্ছে যখন রাজস্থানে পুষ্কর মেলাটা, বিখ্যাত পুষ্কর মেলা, সেটা যখন চালু থাকবে। জাস্ট বিফোর কামিং অফ উইন্টার, সামটাইম ইন অক্টোবর নভেম্বর, লার্জ ক্রাউডস অফ পিপল ফ্রম অল পার্টস অফ দ্য কান্ট্রি কাম টু পুষ্কর, অ্যাবাউট 15 কিলোমিটার্স ফ্রম আজমের, ইন ডিফারেন্ট ওয়েজ, রেঞ্জিং ফ্রম বুলক কার্টস অ্যান্ড ক্যামেল কার্টস টু ইম্পোর্ট কার্স। অর্থাৎ জাস্ট বিফোর দ্য কামিং অফ উইন্টার, মানে শীতের ঠিক শুরুর দিকে আর কি, সামটাইম ইন অক্টোবর নভেম্বর, মানে ওই অক্টোবর নভেম্বরের মাঝে মাঝে এরকম কোনো একটা সময়তে আর কি, লার্জ ক্রাউডস অফ পিপল ফ্রম অল পার্টস অফ দ্য কান্ট্রি, মানে দেশের বিভিন্ন জায়গা থেকে একটা, মানে অনেকজন লোকজন আর কি, লোকের ভিড় আর কি, কাম টু পুষ্কর, পুষ্করেতে আসে অ্যাবাউট 15 কিলোমিটার্স ফ্রম আজমের, মানে যেটা আজমের থেকে 15 কিলোমিটার দূরে, ইন ডিফারেন্ট ওয়েজ, রেঞ্জিং ফ্রম বুলক কার্টস অ্যান্ড ক্যামেল কার্টস টু ইম্পোর্টেড কার্টস। বিভিন্ন মানে ভাবে তারা আসে, বুলক কার্টস মানে হচ্ছে গরুর গাড়িতে করেও আসতে পারে, ক্যামেল কার্টস মানে উটের যে গাড়ি আর কি, উটে চেপেও আসতে পারে, টু ইম্পোর্টেড কার্টস মানে এবং দামি যে চার চাকা গাড়ি যেগুলো সেখান থেকেও আসতে পারে, মানে সেগুলোতে চেপেও তারা আসতে পারে। এনি অফ দ্য ভিজিটার্স কাম ফর এ ডিপ ইন দ্য হোলি পুষ্কর লেক ডিউরিং দ্য কার্তিক পূর্ণিমা অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ফেয়ার হুইচ ইজ পারহ্যাপস দ্য মোস্ট কালারফুল ইন ইন্ডিয়া। মানে অনেক ভিজিটার, অনেক দর্শনার্থী আর কি, তারা এই হোলি পুষ্কর লেক, মানে হচ্ছে পবিত্র পুষ্কর লেকেতে তারা আসে ডিপের জন্য। ডিপ অর্থাৎ হচ্ছে এই যে ডুব দেওয়া আর কি, যেটাকে বলা হয় স্নান করার সময় যে নদীতে আমরা ডুব দিই, সেই ডুব দেওয়ার কথা বলা হচ্ছে। তো তারা এইভাবে একটা ডুব দিতে আসে, কখন না কার্তিক পূর্ণিমাতে। তার পুষ্কর মেলা তাহলে কখন ঘটে? না কার্তিক পূর্ণিমায়, এবং কোন সময়তে? না অক্টোবর নভেম্বর মাস করে। অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ফেয়ার হুইচ ইজ পারহ্যাপস দ্য মোস্ট কালারফুল ইন ইন্ডিয়া। অর্থাৎ সেই মেলাতে তারা পার্টিসিপেট করে, তারা সেই মেলাতে অংশ নেয়, যেটা হচ্ছে ভারতের সবচেয়ে রঙিন মেলা। মোস্ট অফ দ্য ভিজিটার্স আর রুরাল ফোক হু কাম ফ্রম দ্য সারাউন্ডিং ডেজার্ট কান্ট্রি। অর্থাৎ বেশিরভাগ যারা ভিজিটার আর কি, তারা হচ্ছে রুরাল ফোক, মানে অর্থাৎ ওখানকার আঞ্চলিক লোকজন আর কি, যারা সেখানে আসে আর কি ডেজার্ট কান্ট্রি থেকে। দে স্টে ইন টেন্টস অর স্লিপ আন্ডার দ্য ব্রাইট স্টারি স্কাই। তারা হয় টেন্টে, অর্থাৎ তাঁবুতে ঘুমায়, নতুন অর্থাৎ তাঁবুতে থাকে, অথবা একদম উজ্জ্বল যে নক্ষত্র খচিত আকাশ সেখানে তারা ঘুমায়। বৃষ্টির এখানে কোনো ভয় নেই, কারণ এটা হচ্ছে রাজস্থান, রাজস্থানের বৃষ্টির পরিমাণটা এমনিতেই কম। মেইনলি দে কাম টু বাই অ্যান্ড সেল ক্যাটেল। তারা মূলত আসে হচ্ছে কেনা বেচা করতে। কী কেনা বেচা করতে? না ক্যাটেল, অর্থাৎ হচ্ছে এই গরুর গাড়ি এসব। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ওভার হাফ এ লাখ অফ ক্যাটেল চেঞ্জ হ্যান্ডস ডিউরিং দ্য উইক লং মেলা। এটা মানে এটা এস্টিমেট করা হয়, একটা অনুমান করা হয় আর কি, অনুমান করে হিসেব করা হয় যে প্রায় হাফ লাখ, মানে প্রায় 50,000 এই ক্যাটেল আর কি, তারা এই এক সপ্তাহ ধরে যে টানা মেলাটা চলে, তো সেখানে সেই ক্যাটেলের আর কি সেটা এক্সচেঞ্জ হতে থাকে। ইট ইজ এ ড্যাজলিং কালারফুলি সাইট। এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্যাজলিং, খুব উজ্জ্বল রঙিন একটা দৃশ্য। এ জয় ফর এনি কালার ফটোগ্রাফার, যে কোনো রঙিন ফটোগ্রাফার আর কি, যারা আর কি, মানে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে, লোকজনের ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফারদের ক্ষেত্রে এটা একটা আনন্দের জায়গা।
কারণ তারা সেখানে এই ফটো তোলার আর কি অনেক রসদ তারা পেয়ে যাচ্ছে। হোয়াট উইথ দ্য ব্রাইট রেড অ্যান্ড ইয়েলো টার্বানস অফ দ্য মেন মিংলিং উইথ দ্য গ্রিন ব্লু অ্যান্ড অরেঞ্জ ঘাগরাস অফ দ্য ওমেন, অর্থাৎ এই এই জায়গাতে আর কি যে এখানে যারা ফটো তুলতে আসছে কি তারা দেখতে পাচ্ছে এখানে যে ব্রাইট রেড মানে উজ্জ্বল লাল হলুদ টার্বানস মেয়েরা মানে লোকরা যেটা পরে থাকছে, এবং তার সঙ্গে মিশে রয়েছে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গ্রিন ব্লু আর অরেঞ্জ মেশানো ঘাগরা মেয়েরা যেটা পরে রয়েছে, এই সমস্ত কিছু তারা দেখতে পাচ্ছে। তাহলে অবশ্যই যে কোনো ফটোগ্রাফার যারা এরকম লোকজনের ছবি তোলে, যারা রং পছন্দ করে, তাদের ক্ষেত্রে এই পুষ্কর মেলাটা যেখানে এত রঙের একটা সময় ঘটে সেই জায়গাটা তার কাছে খুব ইন্টারেস্টিং হবে, সে ফটো তোলার অনেক সাবজেক্ট সে পেয়ে যাবে। দেয়ার আর মেনি টেম্পলস মানে ওখানে অনেক মন্দির রয়েছে, বাট দ্য রেসিডেন্ট ডেইটি অ্যান্ড দ্য ওয়ান মোস্ট ওয়ারশিপ অ্যাট পুষ্কর ইজ ব্রহ্মা, অর্থাৎ এখানে অনেক মন্দির রয়েছে বটে কিন্তু ওইখানকার যে প্রধান যে দেবতা, ওইখানকার আঞ্চলিক যে দেবতা যাকে পুষ্করেতে যার পুজো করা হয়, যার প্রার্থনা করা হয়, তিনি হচ্ছেন ব্রহ্মা, দ্য গড অফ ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টির দেবতা। দিস ইজ পারহ্যাপস দ্য ওনলি প্লেস লেফট ইন দ্য কান্ট্রি হোয়ার ব্রহ্মা ইজ স্টিল ওয়ারশিপড, মানে এটা সম্ভবত দেশের মধ্যে আর কি সম্ভবত একমাত্রই জায়গা, একটাই জায়গা যেটা পড়ে রয়েছে যেখানে ব্রহ্মাকে পুজো করা হয়। দ্য লেজেন্ড অ্যাজ টোল্ড অ্যাট পুষ্কর ইজ দ্যাট ব্রহ্মা সার্চিং ফর এ সুটেবল প্লেস টু পারফর্ম দ্য ইয়জনা ড্রপড অ্যা লোটাস ফ্লাওয়ার অ্যান্ড অ্যাজ ইট ফেল ওয়াটার গাস্ট আউট অফ দ্য ডেজার্ট ফর্মিং দ্য পুষ্কর লেক, অর্থাৎ লেজেন্ড অনুযায়ী আর কি, লেজেন্ড অর্থাৎ হচ্ছে প্রাচীন যে গল্প, প্রাচীন গল্পকথা আর কি, সেটা অনুযায়ী আর কি যে বলা হয় যে পুষ্করেতে ব্রহ্মা তিনি খুঁজছিলেন হচ্ছে যোজনা করার জন্য একটা জায়গা, ঠিক আছে, তো সেটা করতে গিয়ে আর কি একটা পদ্মফুল সেটা পড়ে যায়, এবং যখনই পদ্মফুলটা এসে পড়ে আর কি, আমরা জানি রাজস্থান মানে মেনলি ওটা হচ্ছে মরুভূমি অঞ্চল, ওখানে জল ফল জল খুব বেশি পরিমাণে আমরা পাবো না, তো যখনই সেই মানে ফুলটা যখনই মাটিতে এসে পড়ে আর কি তখন সেই মরুভূমি থেকে জল বেরিয়ে আসে, দিয়ে পুষ্কর লেকটা তৈরি হয়। পুষ্কর এই কথাটা এটা এটা সংস্কৃতে এটার মানে হচ্ছে পদ্মফুল। ব্রহ্মা দেন ডিসাইডেড টু পারফর্ম দ্য ইয়জনা অ্যান্ড দ্য প্লেস দাস বিকেম ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ এ পিলগ্রিমেজ স্পট, অর্থাৎ ব্রহ্মা তারপর ঠিক করেছিলেন যে সেখানেই তিনি তার যোজনাটা করবেন, এবং তারপর থেকে এই জায়গাটা একটা পিলগ্রিমেজ স্পট অর্থাৎ একটা তীর্থস্থান যেটাকে বলা হয় সেই তীর্থস্থান হিসেবে এটা চিহ্নিত হয়েছে, এবং এটা গুরুত্বপূর্ণ হয়েছে তীর্থস্থান হিসেবে। পিলগ্রিমেজ ওয়াজ থট টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটিস অফ ম্যান, অর্থাৎ তীর্থযাত্রাকে মনে করা হতো মানুষের একটা প্রধান কর্তব্য। সেজ পুলস্ত ডিসক্রাইবিং দ্য ভেরিয়াস প্লেসেস অফ পিলগ্রিমেজ, বাট পুষ্কর অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, অর্থাৎ পুলস্ত মুনি তিনি তীর্থস্থানে যে বিভিন্ন বর্ণনা দিয়েছেন, বিভিন্ন স্থানে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে পুষ্কর ছিল সেই তালিকার সবার উপরে। ভিজিট হিয়ার ওয়াজ থট টু বি ইকুয়াল দ্য পারফরমেন্স অফ 10 অশ্বমেধ যজনাস অর হর্স স্যাক্রিফাইসেস, অর্থাৎ এই জায়গায় মানে পুষ্করেতে আর কি যে ভ্রমণ করা সেটাকে মনে করা হতো যে 10টি অশ্বমেধ যজ্ঞর সমান। ইন কম্পারিজন ভারাণসী মেরিটেড ওনলি ওয়ান রাজসূয় যজনা আ মাচ লেসার সেরেমনি, মানে তুলনা করা হলো আর কি বারাণসী সেখানে মানে সেইখানে যদি কেউ যায় আর কি সেটাকে মনে করা হবে যে একটি রাজসূয় যজ্ঞ সমান, যেটা হচ্ছে এর থেকে আর একটু একটু কমা একটা উৎসব। ইট কুড দেয়ার ফোর বি কনক্লুডেড দ্যাট পুষ্কর ওয়াজ প্রবাবলি দ্য হোলিয়েস্ট প্লেস ইন দ্যাট এরিয়া, মানে এটা মনে করা হতো আর কি এখান থেকে এটা আমরা কনক্লুশন করতে পারি যে সিদ্ধান্তে আসতে পারি যে পুষ্কর হচ্ছে সম্ভবত সেই জায়গার সবচেয়ে পবিত্র স্থান। দ্য প্রিন্সলি রুলার্স অফ রাজস্থান রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ ফেয়ার অ্যাজ রুরাল মার্কেটস অফ বাইং অ্যান্ড সেলিং, মানে সেখানকার যে প্রিন্সলি রুলার্স অর্থাৎ ওখানকার যে রাজারা ছিলেন তারা এটা বুঝতে পেরেছিলেন যে মেলার গুরুত্ব কতটা, কী ব্যাপারে না বাজারের যে কেনা বেচা সেটার ক্ষেত্রে আর কি মেলার গুরুত্ব কতটা সেটা তারা বুঝেছিলেন। দেয়ারফোর পুষ্কর নট অনলি সার্ভস অ্যাজ এ সেন্টার অফ পিলগ্রিমেজ বাট ইট হ্যাজ অলসো অ্যাট্রাক্টেড পিপল হু আর ইন্টারেস্টেড ইন ডুইং বিজনেস, মানে সেই কারণে আর কি পুষ্কর শুধুমাত্র যে একটা তীর্থস্থান রয়েছে তা নয় কিন্তু এটা সেই সমস্ত লোকজন যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আকর্ষিত করে। দিস পয়েন্ট হ্যাজ বিন কেপ্ট ইন মাইন্ড বাই অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সো দ্য ইম্পর্টেন্স অফ পুষ্কর সার্ভাইভস, এই যে পয়েন্টটা এই জায়গাটা আর কি এই যে বিষয়টা সেটা সেখানকার যে রাজ্য সরকার
তার তারা মানে তারা সেটা মনে রেখেছে আর কি, তারা তারা সেটাকে দেখেছে এবং তার ফলে পুষ্করের যে ইম্পর্টেন্স, পুষ্করের যে গুরুত্ব সেটা রয়ে গেছে। অ্যাজ দ্য ডে অফ দ্য মেলা অ্যাপ্রোচেস, দ্য স্লিপি লিটিল ভিলেজ কামস টু লাইফ উইথ দ্য অ্যারাইভেল অফ লাক্স অফ পিলগ্রিমস অ্যান্ড ভিলেজার্স ব্রিঙ্গিং উইথ দেম লাইভ স্টক অ্যান্ড ইভেন দেয়ার বিলঙ্গিংস। মানে যখন পুষ্কর মেলা যখন অ্যাপ্রোচ করে, অ্যাপ্রোচ অর্থাৎ যখন আসে, আবির্ভূত হয়, যখন পুষ্কর মেলা শুরু হয়, দ্য স্লিপি লিটিল ভিলেজ অর্থাৎ ঘুমন্ত ছোট্ট যে গ্রামগুলো আর কি, সেগুলো তখন জীবিত হয়ে ওঠে এবং লক্ষ লক্ষ পিলগ্রিম অর্থাৎ তীর্থযাত্রী এবং ভিলেজার্স গ্রামবাসী তারা চলে আসেন সেখানে, তাদের লাইভ স্টক যেগুলো আর কি, তাদের লাইভ স্টক অর্থাৎ হচ্ছে গরু, সেই যেগুলোকে নিয়ে এবং তাদের যে বিলঙ্গিংস, তাদের কিছু জিনিসপত্র, সেগুলো নিয়েও তারা চলে আসেন। তো এই ছিল হচ্ছে দ্য পুষ্কর ফেয়ার, এই এসেটা, এই প্রবন্ধটা। এই প্রবন্ধ থেকে সিন হিসেবে কোশ্চেন আসতে পারে এবং সেই কোশ্চেনের অ্যান্সার সিন দেখে করতে হবে, ব্যাপারটা সোজা একটা ব্যাপার। তো আজকে যে ক্লাস সেটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টেক্সট নিয়ে আলোচনা করবো।